পুজোর মুখে বিপর্যস্ত উত্তরবঙ্গ লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে হু করে জল বাড়ছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফুলাহার নদীতেও এবার নদী তীরবর্তী গ্রামগুলি পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া পাশাপাশি বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের প্রশাসনিক ভবনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক হয় বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা শাসক নিতিন সিংহানিয়া তিনি বলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকে এসেছে এই এলাকার কিছু গ্রাম পঞ্চায়েতে ফুলাহারের জল ঢুকেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও মেডিকেল ক্যাম্প সহ সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি যাদের জমি হারিয়েছে তাদের জন্য পাট্টার ব্যবস্থা করা হবে পানীয় জলের জন্য ত্রিশটি টিউবওয়েল বসানো হবে ফুলহারের জল ঢুকেছে তার জন্য প্রায় নটা গ্রাম ক্ষেত্রে হয়েছে যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের আমরা করছি থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে করারও যারা করার খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের সঙ্গে আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের ফার্তার জন্য বলা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবী করা হচ্ছে আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয় মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা